মুয়াবিয়া, আমি হযরত বলছি না, রাদিয়াল্লাহ বলছি না, ঠিক আছে, কেন বলছি না সেটা পরের কথা, সম্পর্কে কিছু বর্ণনা করুন। জি, ইয়াজিদকে কি কাফের বলা যাবে? দেখি আবার কি প্রশ্ন আসছে, দেখি আবার কি প্রশ্ন আসছে, কোন টপিক চলছে, কোথাকার টপিক নিয়ে যায়। আমাদের কমিটির পক্ষ থেকে কিছু জিজ্ঞাসা, হযরত এটা মহরমে দাওয়াত করবেন, বিতর্কিত বিষয়, আগে বলতে পারতেন, এটা হচ্ছে বিতর্কিত বিষয়। কি বলছি, যিনি দিয়েছেন, বাস আমি নাম ধরিনি, বিতর্কিত বিষয়, কেউ বলছে সাহাবি, কেউ বলছে খারাবি। তো খারাবি সাহাবি, আপনার দেশে দুরকম লোক থাকলে ফাটাফাটি করবেন নাকি? আমি বেরিয়ে যাব দলিল দিয়ে, হ্যাঁ, কিন্তু ফাটাফাটি করবেন? এই মন সাহেব দন্ত লাগিয়ে চলে গেল। আপনারা প্রশ্ন করেছেন, নামটাও বলে দিচ্ছি আমি, না অনেকের বলবে কি বলে গেল, উনি বললেন না। আমাদের কমিটির পক্ষ থেকে কিছু জিজ্ঞাসা, মানে জিজ্ঞেস করছেন, পার্সোনাল জিজ্ঞেস করবেন। মুয়াবিয়া, আমি হযরত বলছি না, রাদিয়াল্লাহ বলছি না, ঠিক আছে, কেন বলছি না সেটা পরের কথা, সম্পর্কে কিছু বর্ণনা করুন। জি, ইয়াজিদকে কি কাফের বলা যাবে? ভাই কি অবস্থা! আমি যে টপিকটা চালাচ্ছি খারাপ না ভালো? আমি তো ইমানের টপিক নিয়ে যাচ্ছি। আপনি আগে নবীকে নেবেন না মুয়াবিয়াকে নেবেন? আগে বলুন, আমি নবী আর আহলে বায়াত ওলীদের সম্পর্কে যাচ্ছি, যাদের লাইন ধরলে আপনি আমি সবাই বাঁচবো সেইটা না। হ্যাঁ, যদি দু চারবার আসতাম, একই ওয়াজ করতাম, তাহলে ঠিক ছিল। আফসোস এই জায়গাটাই লাগে যে আপনাকে দিচ্ছি সোনা, আর আপনি বলছেন ইমিটেশন দেন। সোনা আমি দেবো, আর আপনি সোনা না নিয়ে বলবেন ইমিটেশন দেন, রোল গোল্ড দেন। ভাই একটা আয়াত বলে দিই আমি, একটা আয়াতই তার ফয়সালা করে দেবো, সূরা আল ইমরান, এরকম বহু আয়াত আছে। একটা সুরার নাম হচ্ছে সুরা মুনাফেকুন। মুনাফেক কাকে বলে জানেন? মুনাফেক একজন অন্তত বলুন, মুনাফেক কাকে বলে? সর্বপ্রথম মুনাফেক সম্পর্কে যখন জানেন না, মুয়াবিয়া সম্পর্কে জানবেন? আগে তো মুনাফেক জানতে হবে। ও বাবাজি, হুব্বা জুব্বা টুপি কলেমা তৈয়ব, বড় আলেম মুফতি মহাদেশ পীর ওলি খেতাবওয়ালা হওয়ার পরেও তাকে মুনাফেক বলে? প্রমাণ, মুনাফেকুন নাজিল হয়েছে সুরা মুনাফেকুন বলে একটা সুরা আছে কোরআন পাকে। নবী পাকের পেছনে নামাজ পড়ছে, নবীর দাওয়া রোজা করছে, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছে, নবীর পেছনে গোলামি করছে, নবীর দাওয়া উসুল মানছে। জি, আবার নবীর আহলে বায়াতের কথা বললে তাদের গায়ে চিড় লাগছে। নবী যখন আলীর সম্পর্কে ফজাইল বলেন, হাসান হোসেন সম্পর্কে ফজাইল বলেন, নবী কি তার নিজের তরফ থেকে বলতেন না আল্লাহর তরফ থেকে বলতেন? তা আল্লাহর তরফ থেকে বলতে, যার যার গায়ে চিড় লাগে, আমার নবী বলেছেন আমার আহলে বায়াতের বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করে, আমি নবী তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করি, আমার আহলে বায়াতের সম্পর্কে যে সুলহা করে, আমি নবী তাদের সম্পর্কে সুলহা করি। তো হুদায়বিয়াতে সুলহা হয়েছিল নবী পাকের সঙ্গে, কাদের সঙ্গে জানেন না? অথচ জানবেন কোথা থেকে প্রশ্ন চলেন, এতটুকু কথা জানেন না, আর আমাকে পুরো খুলতে বলছেন। হুদায়বিয়াতে মুশরিক কাফেরদের সঙ্গে সুলা, সুলা মানে সন্ধি। তাহলে নবী পাকের সঙ্গে কাফেরের সন্ধি হয়েছিল। একটা কথা দেয় যে ইমাম হাসানের সঙ্গে তো মুয়াবিয়ার সন্ধি হয়েছিল,
ইমাম হাসান খেলাফত ছেড়ে দিয়েছে কি জি, তাহলে কি করে খারাপ হয়? তাহলে সন্ধি তো আমার নবী পাকের সঙ্গে হয়েছিল, গিয়েছিলেন তো হজ করতে, এমন সন্ধি হলো এবছর হজ করতে দেবো না, আর আপনাকে মোহাম্মদ রসুল্লাহ লিখতেও দেবো না, মানিও না। বলুন মোহাম্মদ বিন আবদুল্লাহ নবী কি মোহাম্মদ রসুল্লাহ নয়? তাহলে তাদের শর্তের উপরে নবী সন্ধি করে নিজেকে মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখতে হলো। তাতে করেও হযরত ওমর আবু বকর বিভিন্ন সাহাবীরা বলছে হুজুর আপনি কি রাসূল নন? বলে বেশক রাসূল। তাহলে আপনি যে মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখলেন এটা কি করে মেনে নেওয়া যায়? তাহলে ওখানেও সন্দেহ আসছে নবীর উপরে, কিন্তু নবী সন্ধি করেছেন মোহাম্মদ বিন আবদুল্লাহ বলে, তাহলে কাফেরদের সঙ্গে সন্ধি করেছেন, হজ না করে ফিরে গেলেন, তাহলে কি সন্ধি তো নবীর সঙ্গে হলেন, তাহলে কাফেররাও কি জান্নাতি? সন্ধি মানে তো উভয় মধ্যে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটা সন্ধি চুক্তি হয়ে যায়, তাহলে কি কাফেররা নবীর সঙ্গে সন্ধি করছে, নবীও সন্ধি করেছেন, কাফেররা জান্নাতি, কাফেররা সাহাবি, কাফেররা মোমিন, মুশরিকরা কি পার পেয়ে গেল? তো ইমাম হাসানের সঙ্গে যদি মুয়াবিয়ার সন্ধি হয় আর দেখছে যে বহুল রক্ত ঝরে যাবে, যা চক্রান্ত করে মুয়াবিয়া এসেছে, যদি আমি সিফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে মাওলা আলীকে ছাড়েনি, ভাই মাওলা আলীকে যারা ইমাম হোসেনকে কাতেল যারা করেছে, ইমাম হোসেনকে যারা শহীদ করেছে, তারা জাহান্নামে না জান্নাত? তিনি বলছেন কি কি লিখেছেন, কাফের বলা যাবে কিনা? আচ্ছা আমি কাফের কথা পরে ছেড়ে দিলাম, জাহান্নামে না জান্নাতি ইমাম হোসেনকে কাতেল করা? নিঃসন্দেহ কাফের বলা যাবে কিনা এ তো অনেক পরের কথা, জাহান্নামি তো। তাহলে নবী পাকের সঙ্গে যারা সন্ধি করলো তারা যদি জাহান্নামি হয়, আর নবী পাকের আওলাদ ইমাম হাসানের সঙ্গে সন্ধি করলে জান্নাতি কি করে হয়? ভাই কথা বললে লজিক মায়ন দলিল অনেক, বাধ্য আমি একটু না বললেও, আমি সর্বপ্রথম বেশি করে বলতাম মোনাফেক কাকে বলে জানেনি আপনারা? মোনাফেক তাকে বলে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, ইলম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, সব কিছু থাকবে, দেখলেই মনে হবে পীর ওলি, বড় মাওলানা মুফতি মুহাদ্দিস, কিন্তু পাক্কা মোনাফেক। প্রমাণ كيف يهدي الله قوما كفروا بعد ايمانهم وشاهدوا ان الرسول حق وجاهم البينات والله لا يهدي القوم الظالمين। আল্লাহ পাক বলছেন আল্লাহকে মানেন তো সবাই হাত তোলেন, কে কে আল্লাহকে মানে না? বাবা মাশাআল্লাহ সবাই আল্লাহকে মানে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে? কে বলছে কথা? কোরআন নিয়ে আসবেন ভাই, সব বন্ধক দিয়ে খেতে পারে গরিব মানুষ হলে, কোরআন আজ পর্যন্ত কেউ বন্ধক বিক্রি করেনি, ঠিক না বেটি? যদি না দেখাতে পারি নোয়াপাড়ার কমসে কম নটা লোকের জুতোর মালা গলায় পরে মেদিনীপুর যাব, এর থেকে বড় চ্যালেঞ্জ আছে? কেন যার দলিল সম্পর্কে মিথ্যে কথা বলে তার সাজাটাই ওইরকম হওয়া দরকার, ঠিক না বেটি? তার দাম কি আছে? আল্লাহ পাক বলছেন কাইফা ইহদিল্লাহ কওমান কাফারু বাদা ইমানিহিম ওয়াশাহিদু ওয়াশাহিদু আন্নার রাসূল হক ওয়াজাহুমুল বাইনাত আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন কাইফা ইয়াহদিল্লাহ কেমন করে আল্লাহ হেদায়েত করবে? আল্লাহ বলছে কেমন করে হেদায়েত করবে? আচ্ছা আল্লাহ কি না পারে? সবাই বলেন কি না পারে? সব পারে। আল্লাহ ছেলে জন্ম দিতে পারে? আল্লাহ বিয়ে করতে পারে? আরে ওটা তো না কথা প্রসঙ্গ, আল্লাহ তো আমাদের মতো নয়, আমরা যেমন তেমন পারি, তা আল্লাহ যেমন সে সেটাই পারে। অতএব আল্লাহ যখন আকারে নাই তো বিয়ে করবে কেন? আল্লাহ যখন নিরাকারে নাই তো জন্ম দেবে কেন বা জন্ম হবে কেন? আল্লাহ সব পারে, নিশ্চয় পারে, কিন্তু করিয়ে নাই, করে না। কি বললাম?
আল্লাহ সব পারে, পারে বলে এই না যে সে সব করে, সব পারে করিয়ে নেয়, করে না কি ঠিক না বেটি? আচ্ছা আল্লাহর সঙ্গে কাউকে যদি শরীক করেন কি হবে? শিরক। আর সব গুনাহ আল্লাহ মাফ দিতে পারে, ক্ষমা দিতে পারে, শিরকের গুনাহ ক্ষমা দেবে, মাফ দেবে? ভাই এই তো সাধারণ ওয়াজ শুনেছেন আমরা যে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, যদি কাউকে রহম করে সব গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরককারীকে মাফ করবে না যারা আল্লাহর সঙ্গে শিরক করে। ভাই আল মউতের মালিক কে? জোরে বলেন আল্লাহ, মাশাআল্লাহ। মউতের মালিক আল্লাহ, মালিকুল মউত কি আল্লাহর নাম? কার নাম? মালিকুল মউত কাকে বলে? আল্লাহকে। আর কোনো কথা বলছে না কেন? মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামকে বলে, তাই তো? নামটা জানেনি নাকি? জোরে বলে। তাহলে আজরাইল সালাম হলো মালিকুল মউত। মালিকুল মউত মানে কি? মউতের মালিক। একটু আগে তো আপনারাই বললেন না মউতের মালিক আল্লাহ। যে আল্লাহর হুকুমে তিনি মউত করেন, আল্লাহ তাকে হুকুমে মউত করান বলে তার নাম রেখেছে মালিকুল মউত। আর মউতের মালিক আল্লাহ, মউতের মালিক আজরাইল, দুটো নাম মিলে গেছে। তাহলে বরাবর নাম মিলে যাওয়ার মানে এই নয় যে আজরাইল আর আল্লাহ এক হয়ে গেল, এক কি? এক নয়, কিন্তু মউতে মউতের দপ্তর তাকে দিয়েছে, মৃত্যুর দপ্তর তাকে দিয়েছে, তুমি জান কবজ করবে, তাই তোমাকে লাকাব দিলাম মালিকুল মউত। কিন্তু মউতের মালিক আমি আল্লাহ। তাহলে আল্লাহ করে না করিয়ে নেয়, কি জি? আল্লাহ করে না করিয়ে নেয়, তাতে আল্লাহ এই জায়গায় সব পারে। জি আল্লাহ কি না পারে? অস্থির হবেন না যে আল্লাহ, আল্লাহ তো নিজেই কুলওয়ালাতে বলছি আল্লাহ এক আহাত তার দ্বিতীয় নয়, আল্লাহুস সামাদ সে কারো মুখাপেক্ষী নয়, কারো মোহতাজ নয়, কি জি? আবার লামিয়ালি ওয়ালামিউলাদ সে কাউকে জন্ম দেয় না, জন্ম হয় না, ওয়ালামিয়াকুল্লাহ কুফুনা তার সঙ্গে কোনো সম্পর্ক জোড়া নেই, তার জোড়াই নেই। তো তার যখন জোড়া নাই, সম্পর্ক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ একটা জুমলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা জুমলা, কটা জুমলা? দুটো। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 12টা হরফ, লা ইলাহা ইল্লাল্লাহতে 12টা হরফ, জোড়া হলো না হলো না? জোড়া নাই তো আল্লাহ, আল্লাহর সঙ্গে কারো জোড়া নাই। কিন্তু জোড়া নাই যখন তো লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মদ রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহতে নোকতা নাই, নোকতা মানে দোষ, খুঁত, নিচ, মুহাম্মদ রাসূলুল্লাহ তো নেই নোকতা, তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু মুহাম্মদ নয়, আর মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু আল্লাহ নয়, কিন্তু দুটো মিলিয়ে কলেমা দুই না এক? এক। তাহলে কলেমা এক, জুমলা দুটো, ওই মানে দাড়ি পাল্লা, পাল্লা দুটো, দাঁড়িয়েছে কাঁটা একটা, কি জি? তো এখানে কাঁটা নাই, খুদ আল্লাহর মুহাম্মদ রাসূলুল্লাহ দুটো মিলিয়ে এক, জোড়া যখন নাই এখানে জোড়াকে আলাদা করবে কি করে? মানে ইখলাসের জ্ঞান নেই। আল্লাহ পাক বলছেন কাইফা ইয়াহদিল্লাহ কওমান কাফারু বাদা ঈমানিহিম, ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে? আল্লাহ যখন সব পারে, এখানে আল্লাহ বলছে কেমন করে হেদায়েত করবে? আল্লাহ যখন সব পারে, আপনারা বলছেন সব পারে, আমিও বলছি সব পারে, তারপর আল্লাহ বলছেন কাইফা, কেমন করে, কি রূপে? যান লোগাত দেখুন, ডিকশনারি দেখুন, কাইফা মানেটা কি আসবে? ইয়াহদিল্লাহ আল্লাহ হেদায়েত করবে, কাইফা কেমন করে, কাইফা ইয়াহদিল্লাহ আল্লাহ কেমন করে হেদায়েত করবে, কাইফা ইয়াহদিল্লাহ, হ্যাঁ কাইফা ইয়াহদিল্লাহ আল্লাহ কেমন করে এই কওমকে হেদায়েত করবে? যারা ইমান আনার পরে কাফের হয়ে যায়, জি, তাহলে ইমান এনেছিল,
কাইফা ইয়াহদিল্লাহু কওমান, একটা কম ভাই, কম তো একজন নয়, কথা আমি ধীরে ধীরে একটা একটা বলছি, কথা জুড়ে যায়নি তো আমার, পরিষ্কার বুঝে আসছে? আর যদি শুনতে ভালো না লাগে, খিদে লাগলে একটু ইশারা করবেন, কেন যত কম বলবো আমার ভালো, আমার শরীরের প্রবলেম চলছে, বলেছি চিকিৎসায় আছি আমি, আর রাত জাগাতে যেখানে দাওয়াত নেই বলে দিই, এখন রাতের দিকে দেবেন না, প্রথমের দিকে দিলে শুক্রিয়া আদায় করব। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফার, যে কম কাফের হয়ে গেছে ওই কমকে আল্লাহ কেমন করে হেদাত করবে? কাফের কেন হলো? বাদা ইমান, হিমিমান ইমান আনার পরে কাফের হলো। আচ্ছা ইম কেমন ইমান এনেছিল? বাদা ইমান মুশাহিদু, তারা সাক্ষী দিয়েছে ওই কম কি অশাহিদু আন্নার রাসূল হক, এ রাসূল বেশক সত্য, মানে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখিয়ে বলছে বেশক রাসূল সত্য হক, তো রাসূলকে যখন সত্য বলে মেনে নিয়েছে, সূরা আল ইমরান 86 নম্বর আয়াত নোট করে রাখেন, হ্যাঁ অশাহিদু আন্নার রাসূল হক ওয়া জাহুমুল বাইনাত, এবং তাদের কাছে সুস্পষ্ট, গোপন নয়, যত রকম প্রকাশ্য দলিল আছে সুস্পষ্ট দলিল এসে গেছে, ওয়াজাহুমুল বাইনাত, সুস্পষ্ট দলিল আসার পরেও কাফের হয়ে গেল, বারহাক রাসূল বলার পরেও কাফের হয়ে গেল, তার মানে নবীর পেছনে নামাজ পড়তো, নবীর কলমা পড়ছে, নবীর হাতে হাত দিয়ে বাইয়াত করেছে, নবীকে মেরে দিয়েছে, নবীর পেছনে গোলামি করছে, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছে, নবীর মাজমাতে বসে নবীর ওয়াজ শুনছে, তারপরেও আল্লাহ বলছেন হে নবী ওই কওমকে কেমন করে আল্লাহ হেদায়েত করবে যারা ঈমান আনার পর কাফের হয়ে যায়? এরা কারা? এরা কারা? তো ঈমান আনার পর রাসূলকে হক বলার পর যদি কাফের হয় তো এজিদ হবে না? কোন দোষ করলে কাফের হয় আমাকে বলেন, কোন ডেফিনেশন গেলে কাফের হয়, এর ডেফিনেশনটা কি আমাকে মোল্লা বুঝিয়ে দিই, যে কাফের হওয়ার ডেফিনেশনটা কি, কাফের হওয়ার সংজ্ঞাটা কি, কাফের বলে কাকে? এখানে তো আল্লাহকেও মেনে নিয়েছে, নাবির পেছনে নামাজ পড়ছে, নাবির দেওয়া রোজা করছে, নাবির দেওয়া আল্লাহ দেওয়া উসুল মানছে, কোরআন পড়ছে, রাসূলকে বারহাক বলছে, বারহাক মুহাম্মাদু রাসূলুল্লাহ, পেছনে নামাজ পড়ছে, নাবির দেওয়া রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, সব কিছু করছে, তারপরে আল্লাহ বলছেন না, আর আজকে আমরা নামাজ রোজা হজ জায়গা সবই কিছুই করিনি, অল্প অল্প যখন মন লাগে করি, না মন লাগে না করি, তাতেই বলি আমরা মুসলমান, আমরা কাফের নই, ঠিকই ভাই আমরা কাফের, কেউ বলবে? আমার কথা বোধহয় বুঝতে পারছেন না, খুব জটিল হচ্ছে নাকি? খুব জটিল হচ্ছে, আমরা নিজেরা, আমি যে আয়াতটা পড়লাম রাসূলকে বারহাক, রাসূলের পিছনে নামাজ পড়ছে, আচ্ছা ভাইজান কোন একজন বড় আলেম পীর ওলির পিছনে নামাজ পড়লে, আর যদি দু পাঁচ দশ বিশ হাজার লোকের সঙ্গে জামাতে নামাজ পড়লে আমরা কি মনে করি বলুন তো, কি নসিব ভালো, একজন পীরের পিছনে নামাজ পড়েছি, একজন মুফতির পিছনে নামাজ পড়েছি, একজন ওলির পিছনে নামাজ পড়েছি, আর এখানে যারা নামাজ পড়ছিল যাদের কথা বলা হচ্ছে কাফের, এরা কার পিছনে নামাজ পড়ছে? যাদেরকে কাফের বলা হলো কোরআনে, এরা কার পেছনে নামাজ পড়ছিল? নবীর পিছনে। তো নবীর পিছনে নামাজ পড়নে ওয়ালা কাফের হতে পারে, পীরের পিছনে নামাজ পড়নে ওয়ালা মুমিন থাকবে? তাহলে পীর কি নবীর থেকে বড়? কোরআন বলছি ভাই, কোরআন আগেই বলেছি, ওই বক্সে দেওয়ার জন্য কোরআন নাজিল হয়নি, বক্স মৌলবী, খুব সাবধান, বেশি উলট পালট করতে যাওয়ানি, এটা সোশ্যাল মিডিয়া অনলাইনে যুগ ঝাঁপ পড়ে যাবে, আর পড়ছেও, আগে আগে করে নিয়েছে, যখন অনলাইন ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, বেশ নিজের এক একটা এলাকা বেশ ভালো ধরে রেখেছিল, গুছিয়ে রেখেছ, গুছিয়ে ঢুকিয়েছ, কিন্তু কিছুদিন পরে পেটে ভাত জুটবে কিনা, এই অলরেডি আমাকে দু তিনটা মুক্তি ফোন করেছে, একটা মসজিদ দেখে দেন, খোদার কসম তিন দিন ভাত হয়নি, বলে কি? আমি বললাম ভাই মসজিদ মাদ্রাসা ছাড়া কি আপনাদের কোনো গতি নাই? মানে কেন?
বলে আল্লাহর নবীর ওয়াজ করে শুনান, তিনি নাকি মোট বইতেন, তিনি নাকি মজুর খাটতেন, তিনি নাকি জন খাটতেন, তিনি নাকি ব্যবসা করতেন, তিনি নাকি বকরি চড়াতেন, আস্তাগফিরুল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তো তেনার সম্পর্কে ওইসব শুনান, তো আপনারা মৌলভী সাহেব নবীর উম্মত, তো আপনি তত কিছু বকরি কিনে পালুন, বকরি চড়ান ভাই, বকরি বোঝে তো, ছাগল ছাগল চড়ান, ব্যবসা করেন, কিছু টাকা হয়ে গেল ব্যবসা করেন, কারো জন্মজুর খাটুন। মলিব সাহেব হলেই কি ওয়াজ করতে হবে, মাদ্রাসা থাকতে হবে? আল্লাহ নবী কি বলেছে, তুমি মলিব সাহেব আর মাদ্রাসা মসজিদে থাকো, তোমার বিবি বাম্মা কি খাবে তার ঠিক নাই, তুমি রোজানা ডিম গোশ মাছ খেয়ে মোটাও, আর সুযোগ বুঝে কারু পাও তো একটা মেয়ে কিনে পালাও, আস্তাগফিরুল্লাহ, হয় না হয়নি? বড় ঘৃণা লাগে, বড় ঘৃণা লাগে। আল্লাহ নবী ওই মন লাগিয়ে শিখে শিখাতে বলেছে, ওই পরের খাবো আর মসজিদে থাকবো, ব্যবসা করো, চাকরি করো, যে কোনো একটা জব খোঁজো, চাকরি করো, না পাও চাকরি তো ব্যবসা করো, মজুর খাটো। কে বলেছে মাদ্রাসায় পড়লে তোমাকে মসজিদে থাকতে হবে? ভাই রে, এইসব আমরা না, সত্যি কথা বলতে মুসলিম সমাজটা লেখাপড়ার দিক দিয়ে এতটা পিছিয়ে যে আমরা নিজেরাই বিচার করতে পারিনি, তো এখন মুনি সাহেব যা বলে তাই করি, এই জায়গাটাই শেষ হয়ে যাচ্ছে। ভাই একটু নিজেদের বিবেক রাখতে হবে। আমি যেটা বলছিলাম যে আল্লাহর নবীর পেছনে নামাজ পড়ছে একতে দায়িত্ব বিহাজাল ইমাম কে, নবী মুস্তাফা আমার ইমাম, সেই নবীর একতেদা করলাম, তার নামাজ আল্লাহ কবুল না করে, তার রোজা কবুল না করে, তার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়া কবুল না করে, তাকে আল্লাহ কাফের বলছে। আবার বলছে তো বলছে, কি বলছে, কেমন করে? তার মানে ওকে ইমানে আনার আর কোনো পথ নাই। অনেক বাপ বলে না, আফসোস তোর মতো ছেলেকে আমি কেমন করে মানুষ করব, কি গো এটা প্রচলন আছে না, দেখেন হয় না, দেখেননি? আমি অনেকবার বলি আমার ছেলের সদ্যের সম্পর্কে, বিভিন্ন দিকে পাঁচবার নসিহত করার পর একবারও যখন হলো নি দিনকে, না তোর মতো ছেলেকে নিয়ে আর পারা যাবে না, বলে না এগুলো কি, তার মানে যোগ্যই নয়, কারণ মোমেনের যোগ্য নয় কি, তাহলে রসুলকে মেনেছে, আল্লাহকে মেনেছে, কোরআন মেনেছে, কাফের নামাজ পড়ছে, রোজা করছে, কাফের কেন হলো? কাফের হওয়ার একটাই কারণ, বাইয়েনাত, সুস্পষ্ট দলিল। সুস্পষ্ট দলিলটা কি, আগেও বলে গেছি, সুস্পষ্ট দলিল হচ্ছে আমি নবী মুহাম্মদ, আমার ঠিকানা হলো আমার আহলে বাইত, আমাকে যদি পেতে চাও তো আহলে বাইতের কাছে যাও। তাহলে আহলে বাইত হলো সুস্পষ্ট দলিল, এটা তারা মানতে পারলো না, আর না মানার জন্য কোরআনে আল্লাহ বলল কেমন করে হেদায়েত করব, ওই কম কাফের হয়ে যায় ইমান আনার পরে? তাহলে ইমান এনেছে আল্লাহর উপরে, রাসূলের উপরে, কোরআনের উপরে, আহলে বায়াতের উপরে ইমান আনেনি, আলীর উপরে ইমান আনেনি। অনেকে বলে খালি এনারা আলী আলী আহলে বায়াত আহলে বায়াত করে, আর কিছু আসে না। আমি বলি বেটা, আদমের বেটা, বুঝতে না পেরে করেছো কপাল ফাটা, তোমার আল্লাহ যদি আলী আলী করে তোমার কথায় কি আমি আল্লাহকে ছেড়ে দেবো? হানা বলেন, তোমার নবী যদি আলী আলী করে তোমার কথায় নবীকে ছেড়ে দেবো? নবীর কওল মানা মানে ইমান, নবীর কওলকে অগ্রাহ্য করা মানে বেঈমান। কি জি ভাই, কাফের। তাহলে রাসূলের উপরে ইমান আনলেও সাহাবি ছিলেন, আল্লাহর নবী হাদিসে কাউসারের দিকে একটু যাচ্ছি, মনে পড়ে গেল, প্রশ্নটা করলেন বলে আমাকে বাধ্য আর একটা হাদিসে যেতে হচ্ছে। একদল সাহাবিকে নিয়ে আসা হবে, বড় সম্মানে আসছে নবীকে দেখে, হাউজে কাউসারে নবী আর আলী আছে পান করাচ্ছেন, যেই নবীর কাছে নবীও বলছেন স্বাগতম এসো এসো, আর নবীর সামনে তারা বেশ কিছুটা সামনে এসে গেছে, আর ফেরেশতারা এসে ঘিরে ফেলেছে, চল আমার নবী বলছেন
ও আমার ফেরেশতারা এ কি করছো এরা তো আমার সাহাবী এরা আমার সাহাবী এদেরকে আমি চিনি এরাও আমাকে চেনে কি বললাম তার মানে আমাদের কথা বলা হয় না নবী পাকের জামানার কথা বলা হচ্ছে যাদেরকে নবী হায়াতে দুনিয়াতে থেকে দেখেছেন এবং যারা নবী কেউ দেখেছেন এদেরকে আমি নবী চিনি এরাও আমাকে চেনে এরা তো আমার সাহাবী কি হয়েছে এদেরকে তাড়াচ্ছ কেন তো ফেরেশতারা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না আচ্ছা নবী কি জানতেন না আচ্ছা যদি না জানতেন তো হাদিস পেলাম কোথা থেকে বলছে আপনি কি জানতেন না যদি জানতেন না তখন জানবেন ধরুন কিয়ামতে হবে সেইখানে জানবেন তো আমরা হাদিসটা পেলাম কার থেকে নবী থেকে তাহলে জানতেন বলেই পেয়েছি কিন্তু সাহাবারা বলবে জানতেন না একটা আরবের প্রবাদ বাক্য আছে আমাদের দেশেও থাকে বাপ ছেলেকে মারছে চাচা এসে বলছে সত্যি তোর কোনো জ্ঞান কাণ্ড নেই ছেলেকে ভাই মারে তখন বাপ বলছে চুপ তুই কি জানিস না এ কত দুষ্ট 8 দিন স্কুলে যায় না আমাকে বলছে গিয়েছিলাম তারপরে চাচাও জানে ভাই কত দুষ্ট কি জি তো এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য ফেরেশতারা সে বলছে আপনি কি জানেন না এরা আপনার অফাতের পর আপনার মৃত্যুর পর ইন্তেকালের পর এরা উল্টো দিকে ঘুরে গেছে এরা নামাজ পাল্টে দিয়েছে সুন্দর পাল্টে দিয়েছে যা খুশি মন চেয়েছে শরীয়ত বানিয়েছে আজকে যে শরীয়ত চলছে মুহাম্মাদি শরীয়ত চলছে কিনা 100% গ্যারান্টি কেউ দিতে পারে নাই এত বড় কথা বললাম কারণ নবী পাকের জামানায় যে নামাজ ছিল আজকে সে নামাজ নাই আজ পর্যন্ত কোন মৌলানা মুফতি মহাদেশে কথা বলতে পারেনি আপনি বললেন আমি প্রমাণ দিচ্ছি ভাই আমাদের ইসলাম সমাজ এখন বর্তমান মজহাব কটা মজহাব মজহাব কটা গো চারটে হানাফি হাম্বালি শাফি মালিকি হানাফি মজহাবে নাবির নিচে হাজি হাম্বলি মজহাবে হাত ছেড়ে রাফাইয়া দিন রুকুতে গেল রাফাইয়া দিন সেজদাতে গেল রাফাইয়া দিন আবার রাফাইয়া দিন তো উলাতে আছে তাহলে এই একরকম আর হানাফি মজহাবে রাফা ইয়াদিন নেই নাবির নিচে কেউ বলছে উপরে আবার সাফি এখানে নবী কোন রকম নামাজ পড়তেন এরকম পড়তেন জানি না এরকম পড়তেন জানি না এরকম পড়তেন জানি না এরকম পড়তেন তার মানে বোঝা গেল এখন যত নামাজ চলছে নাবির নামাজ চলছে না মজহাবের নামাজ চলছে ঠিক না বেটি না হিম্মত নেই বলার আমি বুঝিয়ে দিলাম দেখান আপনি আরে চার মজহাব যদি চার রকম নামাজ দেখায় তো নবী কি চার রকম নামাজ পড়ে দ্বন্দ্ব লাগিয়ে বসছেন নিশ্চয়ই নবী একরকম পড়েছেন তাহলে চার রকম এলো কেন তা মানে যে আমি বললাম যে হাউজে কাউসারে নবী পাকের পর্দা নেওয়ার পরেই তলোয়ার ধার দেওয়া শুরু হয়ে গেছে যে নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ নবী আর আলে নবীর উপরে দরুদ না পড়লে নামাজ হয় না সেই নবী পাকের মরা ইন্তেকালের পরেই অফাতের পরেই তলোয়ার ধার দেওয়া শুরু হয়েছে আর কারবালা প্রান্তরে দণ্ড লাগাতে লাগাতে আলীর জামানায় দণ্ড ফাসাদ ইমাম হাসানের জামানায় সোলা ফাসাদ এবং হোসেন ইসলাম ধর্মে কারবালাতে যে রক্তক্ষরণ হয়েছে রক্তাক্ত কারবালা এটা আর অন্য কোন ধর্মে দেখাতে পারবেন কোথা থেকে শুরু হয়েছে হঠাৎ কারবালা হয়ে গেল কারবালাটা হঠাৎ হয়নি নবী পাকের অফাতের পর থেকে পুরো কৌশলে শুরু হয়েছে এইবার নবী পাকের পরে যদি সাহাবারা যে নবী পাকের কাছে রাওয়াহুল বুখারি ভাবে মামাকে তো সালাত অধ্যায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকটা হাদিস 650 আর এখন যে হাদিসটা বলতে যাচ্ছি
এই হাদিসটা হচ্ছে 529-530 অধ্যায় মাকদুস সালাত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবী পাকের একনিষ্ঠ খাদেম, মদিনাতে গিয়েছেন। মদিনাতে গিয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের একনিষ্ঠ খাদেম ছিলেন, খেদমতগার, বুঝলেন? উনি খেদমতগার ছিলেন। উনি একদিন ক্রন্দন করছেন, রোদন করছেন, তো জুহুরি হযরত জুহুরি গিয়েছিস, আপনি এভাবে কাঁদছেন কেন, কি হয়েছে, আপনি রোদন করছেন কেন? সর্বনাশ হয়ে গেছে, নবী পাকের জামানায় যাহা যাহা দেখেছিলাম, যাহা যাহা অঙ্গীকার ছিল, আজকে তার একটাও নাই। আল্লাহু আকবার। কথাটা কি বললেন? আর আমি রাওয়ায়াত দিচ্ছি, রাওয়া হলো বুখারী থেকে, বাবে মামা কে তো সালাত অধ্যায় নিয়ে আসুন, খুলে দেখিয়ে দিয়ে যাবো। তবে বাংলার সঙ্গে আরবি মিলবে না, বাংলা বোখারি নিয়ে এসে বলবেন দেখান আপনার বাংলার নাম্বার কত নাম্বারে গেছে আমার জানা নাই। তো অধ্যায় বাবে মামা কে তো সালাত। قال معرف شيئا مما كان على عهد النبي صلى الله تعالى عليه واله وسلم قيل الصلاه قال اليس زيتم ما زيتم فيها হইতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলছেন নবী পাকের জামানায়, নবী পাকের জামানায় যিনি 10 বছর নবী পাকের খেদমতে ছিলেন, ভাই খাদেম, আপনি একদিন পীরের বাড়ি যাব, আপনি একদিন পীরের বাড়ি যাবেন, খুব বেশি একদিন থাকবেন, তারপরে চলে আসবেন, তারপরে দিন পীর কি করছেন জানতে পারবেন না, যেদিন ছিলেন সেদিন জানতে পারলেন, কিন্তু আমি গেলাম এক মাস থাকলাম, এক মাস উনি কি করছেন দেখতে পেলাম জানতে পারলাম, কিন্তু 11 মাস যায়নি, তাহলে কি করলেন জানতে পারলাম না। কিন্তু যে খাদেম 10 বছর নবী পাকের খেদমতগার ছিলেন একনিষ্ঠ ভাবে, তো নবী পাক কি কি করছেন না করছেন সব তো উনি বেশি জানবেন না, যে গোলাম সে তো বেশি জানবে। তিনি বলছেন নবী পাকের জামানাতে যে হাজ অঙ্গীকার ছিল, যাহা যাহা নবীর জামানায় ছিল, যা করিয়েছিলেন, তার আজকে একটাও দেখতে পাইনি। কে পাল্টালো? নবী পাকের দিন পাল্টিয়েছে, নবী পাকের সুন্নত পাল্টিয়েছে। তো নবী পাকের সুন্নত তুমি না পেয়ে আবার আজকে ডঙ্কা বাজছো, হাম আহলে সুন্নত আল জামাত, ও নবী পাকের সুন্নত পাল্টে দিয়েছে সাহাবাদের জামানায়, আর এ মোল্লা আজকে বলছে আমি আহলে সুন্নত আল জামাত, করা লাগছে নাকি? এ ব্যাপারে আমার নবী মাশাআল্লাহ, আমার নবী মুস্তফা মুস্তাদরাক আলা সাইয়্যা নাকিম নিসাপুরি থেকে বলছি, নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আলীর দিকে সম্বোধন করে বলছেন, আলী আমার কোনো একজন বিবি তোমার সঙ্গে যুদ্ধ করবে। সেই সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুচকি হাসছিলেন, বলে আয়েশা তুমি? আমার নবী বললেন, আলী যদি এরকম ঘটনা ঘটে, হবে বলেছেন, ফের বলছে যদি, দেখেন প্রবাদ বাক্য আগে বলেছি, যদি এরকম কোনো ঘটনা ঘটে তো একটু রহম দিল কর, জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হলো নবীর বিবি উম্মতের মা, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলেছিলেন হফ হফ বলে একটা জায়গা, সেখানে কখনো আমার একজন বিবি যাবে কুকুর দেখে ভুগবে, আর মা আয়েশা সেখানে যেই গেলেন কুত্তা ভুগতেছে, তখন মা আয়েশা বলছেন নবীর কথা সত্য, আমি যুদ্ধ করব না আলীর সঙ্গে, চলো ফিরে চলো। তো আবু তালহা এবং জুবাইর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা এনারা বলছেন আমরা তো যুদ্ধ করব না, একটা সলা পরামর্শ করে নিই, আমরা এ করবো আলীর সঙ্গে, আমরা একটু সলা পরামর্শ করে নেব। কিন্তু মা আয়েশা যেতে চাইছিলেন না, কিন্তু ঘটনাক্রমে সলা পরামর্শ সন্ধি হয়েও গেছে, রাত্রের অন্ধকারে সকালে যে যার যেদিকে যাবে, রাত্রের তারিখে তাবারি পড়বেন, তারিখে ইয়াকুবি পড়বেন, এসব পড়লে আপনারা পরিষ্কার পেয়ে যাবেন, তারিখে খুলদুল পড়বেন। তো রাত্রির অন্ধকারে মুয়াবিয়ার চালাক লোকেরা
হযরত আলীর খেমা থেকে মারল তীর মায়েশার খেমার দিকে। এরা বলছে যুদ্ধ হবে না, যে যা চলে যাবে, কিন্তু ওরাই আগে যুদ্ধ শুরু করলো রাত্রির অন্ধকার। এ পাশ থেকে তীর নিক্ষেপ, বিনা কারণে 12,000 মাসুম বেগুনা শহীদ হয়ে গেল। হযরত আয়েশা যুদ্ধ করেনি, কিন্তু ভুল বুঝাবুঝিতে হযরত আলী ক্ষমা করে দিয়েছেন। আর মা আয়েশা যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, তারিখে তাবরি বলছে, ততদিন তওবা ইস্তিগফার করেছেন আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ মুক্তাশার। কিন্তু আর আপনি অন্য কাউকে, এখন এটা বলার উদ্দেশ্য অনেকে বলে যে মা আয়েশাও তো আলীর বিরুদ্ধে তলোয়ার ধরেছে, মা আয়েশা তওবা করেছে, আর মা আয়েশাকে নবী বলে গেছেন আলীকে যে একটু রহম দিল করো, মানে ক্ষমা করে দিও। কিন্তু আর যাদের সঙ্গে হবে এরকম তো কোনো দলিল নাই, দেখিয়ে দেন মেনে নেব। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে জানেন ভাই, আপনার টপিকটা যাচ্ছিলাম সুন্দর একটা লাইনে, এমন একটা টপিক জুড়ে দিলেন আমার ওইদিকের ওয়াইটেই রয়ে গেল। জি তো দেখেন, জানার দরকার আমাদের, ইমানের দরকার, এসব টপিক অনেক উচ্চাঙ্গের টপিক, এসব আলেম সমাজে দরকার। কারণ আলেম সমাজ বা বিভিন্ন আলেম সমাজকে নিয়ে অনেক আমাদের ডিবেট চলছে, আমার চ্যানেল দেখবেন ডিবেট চলছে, সব বড় বড় রুই কাতলাটা কাত হয়ে গেছে মাশাআল্লাহ। আমার প্রিয় মসজিদের কদমের ধুল বদৌলত আমার চ্যানেলের নাম হচ্ছে শামসুল আউলিয়া, চ্যানেলটির নাম হচ্ছে শামসুল আউলিয়া, কয়েক হাজার টপিক ছাড়া আছে, অন্তত কমপক্ষে আমার প্রত্যেকটা টপিকে 70-80-95% কোরআনের আয়াতের উপরে টপিক, হাদিস লাগলে দু একটা জায়গায়, ইতিহাসও লাগলে দু একটা জায়গায়, সম্পূর্ণ কোরআনের উপরে আমি ওয়াজ করি বলে আজকে বড় বড় রুই কাতলার সাইজ হয়ে গেছে। হ্যাঁ, এ কিছুদিন চলছিল ডিবেট, কিছুদিন ডিবেট চলছিল, করতে করতে প্রশ্ন উত্তর হতে হতে এখন দেখা গেছে যে তাদেরকে বলেছি যে তোর যাকে আলা হযরত বলিস আয়, তাকে মোমেন সাব্যস্ত করে দে, তাহলে ভারতের প্যানেল অনুযায়ী যা আইনত শাস্তি হবে আমি মাথা পেতে মেনে নেব এবং মুখ মাঙা এনাম দেবো। এর থেকে আর বড় কি হতে পারে? তো ভাইজান, এসব টপিক নিয়ে অনেক হয়ে গেছে, ডিভাইডের ব্যাপারে নয়, ডিবেট ছেড়ে দিয়ে ইমানের ব্যাপারে আসুন। আমি কোন কোথায় যাচ্ছিলাম, এবারে আসি নবী পাক বলছে আমাকে পেতে গেলে আমার আহলে বায়াতে আসুন। আহলে বায়াতকে পেতে গেলে ভাই, আজকে যত আমরা ওলি ওলি আছে না নেই একটু বলেন না, ওলি মানা চলবে না চলবে নি? তাহলে ওলির চশমে ফাউন্ডার, ওলির যে ফাউন্ডার, ওলি যেখান থেকে শুরু, বেলায়েত যেখান থেকে শুরু, সেই শুরু আউয়াল ওলিকে এটাই তো জানেন না, ইমামুল আউলিয়া। ভাই আপনি নামাজি, আপনি নামাজি, আপনি নামাজি, আপনি নামাজি, সবাই নামাজি, ভাই আপনাদের ইমাম কে? তো যারা নামাজ পড়ে তারা তো জানে, আর যারা পড়ে না তারা বলতে পারবে না, কিছু ঠিক না বেটি? তো আমি জানি উনি ওলি, উনি ওলি, উনি ওলি, উনি ওলি, এ সমস্ত ওলিদের ইমাম কে? হযরতে মাওলা আলী এখানে একজন মাত্র বললেন। নবী পাক কি বলছেন? এ হাদিস রাওয়াহু তিরমিজি সহিহ ইসনাদ সহ, শুধু হাদিসটা রাওয়াহু তিরমিজিতে নেই, মুস্তাদরাক আল সহিহাইন, আপনার মুসনাদে আবু ইয়ালা, আপনার সাহেব ইবনে হিব্বান, আপনার তারিখে মুজামুল কবির ইমাম তাবরানী, এরকম 7-8 খানা হাদিসের কিতাবে দেখলাম আমার নবী ইরশাদ করছেন, আন ইমরান হুসাইন, আন ইমরান ইবনে হুসাইনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن عليا مني وأنا منه وهو ولي كل مؤمن بعدي عن এই যেখানে হোসেনের নাম বলা হচ্ছে এটা হে সাদ দিয়ে হোসেন, তার মানে আলীর বেটা হোসেন নয়, আলীর বেটা হোসেন সিন দিয়ে, ইমরান ইবনে হোসেন, হোসেনের বেটা ইমরান,
বর্ণনা করছেন, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন কি ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু, নিঃসন্দেহে আলী আমার থেকে আমি আলী হতে, জোরে বলেন। এরপরও কেউ যদি না ছিটকায় আমি বলবো তার ইমান নাই। নবী বলছেন, আমি কার কথা বলছি, নবীর কথা। নবী বলছেন যে ইনি সন্দে আলী আমার থেকে, আমি আলী থেকে, এ কেমন রিস্তা, আলী আমার থেকে, এটা সহজ, নবী থেকে আলী সহজ, কেন নবী না হলে আলী হতেন না। নবী থেকে আলী পেয়েছেন, যা পাওয়ার নবী দিয়েছেন আলীকে, বেটা থেকে বাপ না বাপ থেকে বেটা, বাপ থেকে বেটা, নানা থেকে নাতি, কিন্তু নাতি থেকে নানা, এটা কি করে হয় হয়, নাতি থেকে নানা হয় না। একদম জোর করে বলেছেন আমার এখানে কোন এক ভাই, না হবে না, নাতি থেকে নানা হয় না, না হবে না। আরে তাওয়াত্তুর ভাবে হাদিস আছে, আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন নবী বলছে হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে, তো নবী মুস্তফা তো হোসেনের না, না নবী মুস্তফা তো হোসেনের না, না হোসেন তো নবী মুস্তফার নাতি, নাতি নবী থেকে হবে, কেন নবীর বেটি ফাতেমা, ফাতেমার বেটা হোসেন, তাহলে নবীর বেটি ফাতেমা থেকে, ফাতেমা থেকে হোসেন, নবী থেকে হোসেন, কিন্তু হোসেন থেকে নবী কি করে হয়, এটার ব্যাখ্যা আজ করবো না। অনেক শুনে লিখছি না, অনেক বুঝে গেছি, কেন এত ভাইটাল এর রাজ আছে, এ আরো খুলে যাবে। হোসেন থেকেও নবী, তার মানে যদি আলী নবী থেকে, নবী আবার আলী থেকে, তাহলে আলী হলো ওলিদের ইমাম, তাহলে ওলিদের ইমাম, তাহলে আলী থেকে যে নবী, তো যেখানে আলীওয়ালা আলী ওখানে নবী, আর যেখানে আলীওয়ালা ওলি নাই যা ভাবেন। তাই আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফের সুরা বাকারার 142 ও 143 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তাকে দিয়ে এখনো ওয়াজ শুরু করিনি, আর বলেছিলাম যে একটি নাত কালাম পড়বো, প্রশ্ন এসে গেল, নাত কালাম পড়াটা উঠে গেল। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল অতাক্তুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, আল্লাহ পাক বলছেন তোমরা হক, হক মানে কি বাবা, সত্য, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে দিও না, হককে বাতিলের সাথে মিলিও না, মিশিও না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, বাতিলের সাথে হককে মিশি দিও না, অতাক্তুমুল হাক্কা, এবং তোমরা জানো যে হক কি। তোমরা, আল্লাহ বলছি, আমি বলিনি, আল্লাহ বলছে, যাদেরকে বলছে তারা কারা ভাই, এই আয়াত যখন নাজিল হয়েছিল আপনারা ছিলেন, হ্যাঁ না বলেন একটু, তাহলে এই আয়াত আজ থেকে 1450 বছর পূর্বে নাজিল হয়েছে, নাজিল হয়েছে কার উপরে, নবী মুস্তফার উপরে, নবী মুস্তফার উপরে, আর নবী মুস্তফার উপরে নাজিল হয়েছে, নবী মুস্তফাকে দিয়ে আল্লাহ বলছে, নবী মুস্তফার জবানে আল্লাহ বলছে যে, আচ্ছা নবী মুস্তফার কাছে আমরা ছিলাম, তাহলে সাহাবারা ছিলেন, তাহলে সাহাবাদের দেখে বলা হচ্ছে, নবীর উম্মতের মধ্যে যারা গণ্য, নবীর সাহাবাদের মধ্যে যারা গণ্য, নবীর মাজমাতে যারা থাকতেন, সেই জামানার কথা কোরআন আজও গাওয়া দিচ্ছে, কোরআন আজও প্রমাণ করছে, কোরআন আজও বহন করে চলেছে সত্য। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে, সত্যকে বাতিল বা মিথ্যার সাথে মিশিয়ে দিও না, মেলাবাট করো না, মিলিয়ে দিও না, অর্থাৎ তুমুল হাক্কা,
অথচ তোমরা জানো হক কি অর্থাৎ তুমুল হাক্কা তোমরা গোপন করো না হককে অর্থাৎ তুমুল হাক্কা তোমরা হককে গোপন করো না অর্থাৎ তুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন অথচ তোমরা জানো জোরে বলেন সুবহানাল্লাহ কি বলা হলো আয়াতে যে তোমরা হককে বাতিলের সাথে সত্যকে মিথ্যার সাথে মেলাবাট করো না আমরা চালে বালি পাইল দিই না চিনিতে নুন চায়ে ডাস্ট কি পাইল চলছে জগৎ তাহলে পাইল আজকের জামানায় নাই মেলাওয়াট সেই থেকে কত আগে থেকে নবীর মাজমাতে বসে আছে হককে বাতিলের সঙ্গে মেলাবাট করো না এটা কি কাফেরদের বলা হচ্ছে না সাহাবাদের বলা হচ্ছিল আরে কাফেররা নবীকে যখন মানেনি তো তারা হক নেবে কেন তো হক যখন এসে গেছে হক নিয়ে যারা হককে নিয়ে মিথ্যার সাথে মেলাবাট করে তারা মোনাফেক সাহাবি এই জন্য সুরা মোনাফেকুন নাজিল হয়েছে হ্যাঁ হককে মিথ্যার সাথে মেলাবাট করছে হককে বাতিলের সঙ্গে মেলাবাট করছে অর্থাৎ তুমুল হাক্কা আবার আল্লাহ বলছে তোমরা হককে গোপন করো না হককে লুকিও না আজকে লুকানো হয় না হয়নি হয়নি আলী আর আহলে বাইতের কথা বললেই চেঁচিয়ে ওঠে আর কিছু পাইনি খালি আলী আলী বলে এটার মানে আমার নবী কি বলছেন রাহিমাল্লাহ আয় আল্লাহ এও গ্রামের তিরমিজি রাহিমাল্লাহ আয় আল্লাহ রাহিমাল্লাহ আলিয়ান নবী বলছেন রাহিমাল্লাহ আলিয়ান আয় আল্লাহ আলীকে রহম করো জোরে বলেন নবী বলছেন আলীকে রহম করো আল্লাহুম্মা আদরিল হাক্কা মাহু হাইসুদার হে আল্লাহ আলী যেদিকেই মুড়ুক না কেন আলীকে যেদিকেই যাক না কেন হককে তার সাথে সাথে করে দাও তাহলে নবী পাকের দোয়া কবুল নাও হতে পারে নাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন না বলনে ওয়ালা নেই সবাই হ্যাঁ বলনে ওয়ালা নবী পাকের দোয়া বেকার যাওয়ার নয় নবী পাকের দোয়া কবুল তো নবী পাক দোয়া করলেন আল্লাহ রাহিম আল্লাহ আলিয়ান এ আল্লাহ আলীকে রহম করো আল্লাহুম্মা এ আল্লাহ আদরিল হাক্কা মাহু হাইসুদার আলী যেদিকেই যাক না কেন যেদিকেই মোড় নিক না কেন যেদিকেই ঘুরুক না কেন মাহু আলীর সাথে সাথে হককে সাথী করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ এইবার বলেন আপনারা হক নেবেন না না হক নেবেন তো হক নিতে গেলে আলীর কাছে যেতে হবে আপনি দাওয়াত দেবেন আমার পেট ভরবে ওই আশা ইমতিয়াজ দাওয়াত লয় না যেটা হক সেটা হক বলে বুঝেছেন বিভিন্ন জায়গায় ঘটনা কাহিনী নামাজ রোজা এটা ওটা বলে কেটে বেরিয়ে যায় আর আমি বলি গাছ যেন গড়ার ঠিক থাকে ডাল যদি দু একটা ছেটে যায় গড়া ঠিক থাকলে আবার ডাল গুজে যাবে ঠিক না ঠিক আর যদি গড়া কাটা উপরে পানি ঢালা ইমান নেই নামাজ পড়ো ইমান কোথায় মানে হক নেই তো হক নিতে গেলে আমি বলি না নবী পাক বলছেন কোরআন বলছে হককে বাতিলের সঙ্গে মিশিও না তার মানে আজকে আলীর আহলে বাইতের উপরে আহলে বাইতের সঙ্গে নবী নবী থাকে না আহলে বাইতের মধ্যে সেই জায়গাতে না গিয়ে নবী নবী করছে নাত গজল কাহিনী পড়ে যাক দোকানটা চলছে তো দোকান চলছে চালিয়ে যাচ্ছে তো ভাই এইভাবে হককে তাল গোল পাকিয়ে মিশিয়ে দিচ্ছে আজকেরও মোল্লারা ঠিক না বেটে কালকে হককে বাতিলের সঙ্গে মিশিয়েছিল আজকে ওই মান্যওয়ালা হককে বাতিলের সঙ্গে মিশাচ্ছে অথচ তারা জানে আল্লাহ বলছে অর্থাৎ তুমুল হাক্কা তোমরা জানো হক কাকে বলে তোমরা হক গোপন করো না অর্থাৎ তুমুল হাক্কা
তোমরা হককে গোপন করো না আন্তুম তালামুন যেহেতু তোমরা জানো তাহলে হক জানতো তো হক কি জানতো হক তো জানিয়ে দিয়েছে যে আলী যেদিকে হক সেদিকে আলিও মাল হক ওয়াল হক ও মা আলী আলী হকের সাথী আবার হক আলীর সাথী আলিও মাল কোরআন ওয়াল কোরআন ও মা আলী আলী কোরআনের সাথী কোরআন আলীর সাথী তো আলী যে কোরআনের সাথী আলী কি গলায় কোরআন ঝুলিয়ে নিয়ে যেতেন কোরআন থাকতো ঘরে আলী নিয়ে যেতেন তলোয়ার ঢাল কি জি তো কোরআনের সাথী কি করে হলো কোরআনের সাথী কি করে হলো ও জি আজকে যে 30 পারা কোরআন এই কোরআনকে কি আলী নিয়ে যেতেন সঙ্গে করে না আলী রুহানিয়াত জিসমানিয়াত নাফসানিয়াত খুদ আলী নিজেই কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ আলী নিজেই কোরআন হাফে যে দিলে যদি কোরআন থাকে হ্যাঁ জি আর যে নবী থেকে সে কোরআন নয় জিন্দা কোরআন না থেকে কোরআন বলনে ওয়ালা কোরআন শফিন যুদ্ধে তো এটাই মুয়াবিয়াকে বলেছিল যখন 12000 খারেজি আলীর থেকে বেরিয়ে যাচ্ছে মিয়ানে তরবার ঢুকালে কেন বলে কোরআন তুলেছে মুয়াবিয়া অনুগামী তারা বলছে কোরআন মোতাবেক ফয়সালা চাই তার মানে কি যখন দেখছে হেরে যাচ্ছি আচ্ছা বলুন তো হুসাইনকে যারা কতল করেছে তারা জাহান্নামী যদি মুয়াবিয়া তলোয়ারে আলী শহীদ হতো এজিদের জায়গায় যেত না হ্যাঁ না বলছেন না কেন আলীকে মারতে এসেছিলেন না ফুলের মালা দিতে এসেছিলেন মুয়াবিয়া আলীকে মারতে এসেছিলেন না ফুলের মালা মারতে তো তাহলে এখানে বর্ডার ঘেরে পাত্রের বিরুদ্ধে 26000 ওখানে যদি এরকম 72 থাকতো তো আলীকে মেরেই দিত তো হোসেনকে মারলে যদি জাহান্নামি তো আলীকে তো মারলে জাহান্নামি তো মারতে আসাটাও তো জাহান্নামি অনেক দলিল আছে অনেক মানতে গেছে অনেক দলিল আছে দেখে জানি কথা কথা কি এসে গেল তো কোরআন কোরআনের বিরুদ্ধে যুদ্ধ কোরআন ভুল কর্মে হাত দিয়ে পড়ে গেলে কি করি গো আমরা কাগজের কোরআন মানি তার ওজনে চাল দিই সাতকা দিই চুমু খাই আর আমার আলী বলনে ওটা কোরআন তার নাম শুনলে নাক ছিটকে যাই ঠিক না কি গো ঠিক না বেঠিক খারাপ লাগছে আমার আলী বলনে ওয়ালা কোরআন এর নাম শুনলে খারাপ লাগে আর কাগজের কোরআন পড়ে গেলে কি চুমু খাই আফসোস সত্যি আফসোস কোথায় যাচ্ছি আমরা আমার নবী বলছেন আলী যেদিকে হক সেদিকে আলী যেদিকে কোরআন সেদিকে অতএব তাহলে আমরা কোরআনকে নিয়ে বুঝতে গেলে আলীওয়ালা অলির কাছে যেতে হবে হক পেতে হলে আলীওয়ালা অলির কাছে যেতে হবে যেখানে আহলে বায়াতওয়ালা অলি আছে ওখানে হক আছে ঠিক না বেটি আর যদি হকওয়ালা না থাকে তো পাওয়া যাবে তারপরে কি বলছে ওই আয়াতের পরে ওই আয়াতের পরে এসছে এবার নামাজের বিষয় একটু যাই কি যাবো তো বাবা একটুখানি সময় নেবো না বন্ধ করে দেবো আরো হবে 12:30টা বেজে গেছে এদিকে একটু হবে হ্যাঁ এদিকে একটু হয়ে গেল ওদিকে হবে দরুদ সুবহানাল্লাহুম্মা وعلى آل سيدنا حمد ہے اللہ کی ظاہر ہے بسم اللہ سے خدا جو دیتا ہے وہ ملتا ہے رسول اللہ سے بازوز حب محمد صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ہندی اردو ایک ٹو بوجھن تو बजूज हुब मोहम्मद कामले ईमा हो नहीं सकता मोहम्मद मोहब्बत जो ना था के वो ईमानदार होते पर भी ना बजूज हुब मोहम्मद कामले ईमा हो नहीं सकता खुदा को मानने वाला तो क्या हुआ वो मुसलमान हो नहीं सकता নবীর পেছনে নামাজ পড়ার পরেও কাফের আর নবীর মহব্বত নাই নবীকে মানবেন সে মুসলমান হবে কি করে
লহো সালাম আমার ও মুহাম্মদুর রাসূল, লহো সালাম। ভাই আমার গলাটা বসে গেছে, নাদ গজলের ব্যাপারে গলার সুর না হলে নাদ গজল ভালো লাগে না। একটুকু নাদ গজল পড়বো বলে এরাদা রেখেছি, নবী পাকের শান না পড়লেও নয় গলা ফাটা ফুটি যাই হোক, জুমলার দিকে খেয়াল রাখবেন। লহো সালাম আমার ও মুহাম্মদ রাসূল, আমার দরুদ সালাম, আমার দরুদ সালাম করো গো কবুল। ভাই শুধু আমি পাঠাচ্ছি তা নয়, আপনারা নিজে নিজেও বলবেন যে আমারও, ঠিক না? আমি আমাদের বলতে গেলে আবার ছন্দ লেগে যাবে, দ্বন্দ্ব মিলবে না। আমার দরুদ সালাম করো গো কবুল, লহো সালাম আমার ও মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা তোমারই রহমতে আমি আছি বেঁচে দুনিয়ায়। অনেকে বলবে সেরে সেরে কেন ভাই আমরা কার রহমতে বেঁচে আছি, আর এখানে আমি কাকে বললাম তোমার রহমতে বেঁচে আছি দুনিয়ায়? নবীকে বললাম, তো শেরেক হলো নি? আমি তো শেরেক করে ফেললাম নাকি করিনি? আল্লাহর রহমত কি সেটাই তো জানলাম না। সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। হে নবী আমি আপনাকে সারা জাহানের জন্য কেবলমাত্র 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 রহমত 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 করে পাঠিয়েছি। তাহলে আমার নবী হলেন সারা জাহানের রহমত দাতা, জোরে বলেন। দেখা হলে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? না আল্লাহর রহমতে ভালো আছি। ভাই আল্লাহর রহমত কোনটা? আরে আল্লাহর রহমত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলালে বলবেন, সুবহানাল্লাহ বলালে বলবেন। দেখেন আমি বলালে আপনারা বলছেন, না বলালে বলছেন না। সিন্নি ব্যবস্থা হয়েছে তাবারুকের? হ্যাঁ না বলেন না হয়েছে তো, তখন তাবারুক দেবে। আমি না বললে কিন্তু খাবেন না, কেন? আমি বলালে যখন বলেন, না বলালে বলেন না, তো তাবারুকও বলবো খাবেন, না বললে খাবেন না। বলে ওটা শুনবো না, তাই না? ওটা শুনবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়ো, আল্লাহুম্মা তোমারই রহমতে আমি আছি বেঁচে দুনিয়ায়, দিবে হাসরেতে দেখা আমার ইশকের সাধনা। ভাই যে নবীকে মহব্বত করে নবীকে আসতেই হবে, ঠিক না? ঠিক। দিবে হাসরেতে দেখা আমার ইশকের সাধনায়, পার কর দিও আমায়, পার কর দিও আমায় পুল সে রাতের পুল। লহো সালাম আমার ও মুহাম্মদ রাসূল, লহো সালাম আমার
ও মোহাম্মদ রাসূল আমার দরুদ সালাম আমাদের দরুদ সালাম করো গো কবুল লাগো সালাম আমার ও মোহাম্মদ রাসূল আল্লাহুম্মা তুমি কমলি ওয়ালা আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কমলি ওয়ালা আমার তোমারই তুলনা নাই খোদার দিদার পাবে সবাই পাবে তোমার বাহানাই ঠিক না বেটি খোদা দেখা কার বাহানাই পাবে নবীর ওসিলায় তুমি কমলি ওয়ালা আমার তোমারই তুলনা নাই খোদার দেখা পাবে সদাই খোদার দেখা পাবে সবাই পাবে তোমার ওসিলায় তুমি জান্নাতি বাগের ইয়া রাসূলুল্লাহ তুমি জান্নাতি বাগের ফুল বাগানের ফুল লাহো সালাম আমার ও মোহাম্মদ রাসূলুল্লাহ